আজকের গন্তব্যস্থল হলো গুলমার্গ। আর আমরা সকাল সকাল 7টা থেকে 7:30টার মধ্যে রওনা দিয়ে দিয়েছি শ্রীনগর থেকে গুলমার্গের উদ্দেশ্যে। প্রায় 2 ঘন্টা মতো লাগবে বলে জানিয়েছে আমাদের গাইডরা। আর যেতে যেতে এই গাড়ির থেকে পাহাড়টাকে দেখতে অসাধারণ লাগছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি ছোটোখাটো ব্লগের মাধ্যমে শেয়ার করি। প্রচুর মজা করেছি, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকলে তোমরা বুঝতে পারবে। গুলমার্গের বরফের পাহাড় দেখিস বাবা, বরফের পাহাড়, কি সুন্দর দেখতে লাগছে। দেখেছিস বাবা উঁচু বরফ? নরমাল পাহাড়, ওটা ওই ওটা অনেক দেখতে আমি পাতে লাগে। এগুলো সব হোটেল? হ্যাঁ হোটেল। সবাই ঘোড়া নিয়েছে, আমরাও ঘোড়াতে করে যাব। ঘোড়া কত টুরিস্ট, কাশ্মীরে এসে আমরা সানগ্লাস কিনছি। সানগ্লাস আমরা দুজনা দুখানা চশমা কিনলাম, 200 টাকা দিয়ে চশমা কিনেছি। চিকু সাবা তাকে দেখাও, চিকু সাবা দেখাবে না, রাগ হয়ে গেছে। এই আমি না সানগ্লাস পরি না, আমার সানগ্লাস পরতে একদমই ভালো লাগে না। আজকে আমাদের ভিজিট হয়েছে গুলমার্গে, আমরা গন্ডোলা রাইডে যাব। গন্ডোলা রাইডে এখান থেকে যেতে গেলে আগে নিতে হবে ঘোড়া, ঘোড়া নিতে হবে। দেখি ঘুমা গো, বরফে জমে যাচ্ছি। হা মুখ দিয়ে তো ধোয়া বেরোচ্ছে না। এগুলো সব ভাড়ার পোশাক, ভাড়া করতে হয়েছে আমাদের 250 করে ভাড়া। এখানে সব আমাদের টিমটা দাঁড়িয়ে এরা ঘোড়া এখন অ্যাভেল করছে। বাবা আমরা আর ঘোড়া নিইনি, আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি দেখতে দেখতে বরফের চূড়া। তো অনেকেই হাঁটছে, আর চারিদিকে ঘোড়ার মল ছড়িয়ে ছিটে, অনেকে হাঁটছে। কি সুন্দর লাগছে। হ্যাঁ তো আমরা এখন গন্ডোলা রাইডে যাব। আমাদের দুটো ফেজেরই টিকিট আছে, ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ দুটোরই টিকিট আছে, এখন আমাদের দেয়নি। ছোট 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 আমরা রাইডে উঠে গেছি। বাবা বাবা তুমি এখানটা বসে থাকো, দেখতে পারবো না? সমান ভাই বসতে হয়। দেখ দেখেছিস, দেখ কোথা দিয়ে যাচ্ছিস, দেখ কতটা উঁচুতে উঠছিস ওই সাদা বরফে। আমরা কিসে গিয়ে রোপওয়ে চড়েছিলাম, কলকাতার কোথাও একটা রোপওয়ে আছে, আমরা চড়েছিলাম। হ্যাঁ সায়েন্স সিটিতে গিয়ে চড়েছিলাম। হ্যাঁ সায়েন্স সিটি রোপওয়ে ভালো না, চড়েছিলাম সেটা বলছি। ও বরফে উঠছি, দেখো ওইটাই ধাক্কা খাবে, কিচ্ছু ধাক্কা খাবে। ওই দেখো ফিরে আসছে ওরা, দেখেছো কত সরু তারের উপর দিয়ে আমরা যাচ্ছি আসছি। দেখো দেখেছো দেখেছো, ভাই দেখেছে, দাদা দেখেছে, তুলতে হয়।
এবার গিয়ে সেকেন্ড ফেজে উঠবো। নাম নাম নাম, এটা এরকমই থামে। আউ আউ আউ, আসো আসো আসো, ফার্স্ট ফেজ এটা গন্ডোলার। এটা হলো ফার্স্ট ফেজ, ফার্স্ট ফেজ এই যে বড় একটু দেখায়। হ্যাঁ, গন্ডোলার ফার্স্ট ফেজ। পেছনের ঘরগুলো বেশি ভালো লাগছে, রেস্টুরেন্ট গুলো। চারিদিকে বরফ, এখানকার বাজে জিনিস হলো ঝালমুড়ি, ফুচকা সব থেকে জঘন্য খাবার। বিশাল লাইন করেছে, বিশাল লাইন, আমরা এখানে বসে আছি। এইটা হলো সেকেন্ড ফেজের লাইন, গন্ডোলার লাইন, এই যে এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরে 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 দেখায় তুই যে এখানে উঠতে হচ্ছে গন্ডোলার জন্য। আমি ফার্স্ট টাইম গামবুট করেছি, এটা আগে কোনোদিনও পরিনি। উই চাচি কি সবাই বলেছে মালপত্র নিয়ে যায়। ওই যে ওই গন্ডোলা গুলোতে ওইটা মানুষ যাওয়ার সাহস আছে ওটা? হ্যাঁ হ্যাঁ, মানুষ যায়, আমি চেপেছি ওটাতে। কই এটা ভিডিও করছে, ভয় লাগছে, ভয় লাগছে, আমার বুক হালকা হয়ে যাচ্ছে পুরো। আমাদের কিচ্ছু হচ্ছে না। এই দেখো বরফগুলো জমে গেছে, দেখো। হ্যাঁ, এগুলো ড্রাই বরফ, এগুলো শুই। ও বাবা, ও বরফের উপর শুয়ে পড়, ও মা গো। আমাদের যে জ্যাকেট প্যাকেট পরে দিলে ভিজে যাবে, সেই হবে কিচ্ছু না। ও খালি খালি শুধু ঢপ মেরেছে না রোগগুলো। আমি তোমাকে তখন বলেছিলাম ভয় লাগছে মা। না বাবা, আমার খুব ভয় লাগছে। পৃথিবীর ভূস্বর্গ মনে হয় এটাই, এটাই তো পৃথিবীর ভূস্বর্গ। কথাটা ভুল বললাম, কি লাগছে, চল চল চল। বরফ ঢুকে গেছে, হাঁপিয়ে গেছি বিশাল বরফে। স্নোফলস ছোড়ো, চুপ কর চুপ কর, চুপ করতে বলেছি, ভালোভাবে ছড়ো, বরফ যখন চড়বে ভালোভাবে চড়বে।
ডিস্টেন্সটা নেওয়া দরকার, পুরো মাইনাসে রয়েছে সেখানে খালি গায়ে। দারুন দারুন। নে কড়া করে খা, উল্টো পাল্টা হ্যাঁ উল্টো পাল্টা হ্যাঁ ভর করেছে। মুখ তোল তোর, বরফ নিয়ে খেলছে। কাশ্মীরে এসো, আমি বাড়িতেও যেমন বরফ খাই এখানেও আমি তেমনি। আইসক্রিম ফনফন করছে, কিন্তু আমি বরফ খেয়েছি, ভিডিও করতে ভুলে গেছি। ছবির মতো সুন্দর কাশ্মীর, আর কাশ্মীরের সৌন্দর্য এই সাদা দুধের মতো বরফ, যত দূর চোখ যায় উঁচু উঁচু পাহাড় চাদরে মোড়া এই সাদা তুলোর মতো বরফ। এত ভালো লাগছিল, আগে ক্যালেন্ডারে দেখতাম এরকম দৃশ্য নিজের চোখে যে দেখতে পাবো এটা কখনো ভাবিনি। আমার খুব স্বপ্ন ছিল আমি একদিন কাশ্মীরে যাব, সেটা যে এত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে ভাবতেও পারিনি। আজকের গুলমার্গে আমরা প্রচণ্ড এনজয় করেছি সবাই মিলে, বেশিক্ষণ বরফে থাকতে পারিনি কারণ আমাদের সঙ্গে অনেক বাচ্চা ছিল আর নিজেদেরও ঠান্ডা লাগলে, যেহেতু আমরা অনেক লং ট্যুরে এসেছি 15 দিনের জন্য, তাই বেশিক্ষণ থাকতে পারিনি। আর গুলমার্গে আমরা সেকেন্ড ফেজে বরফ পেয়েছি, খুব এনজয় করেছি খুব। তাই আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ।